এটা বিলাখী জীবন কটুয়া পেশাদারী চুরৰ কথা কবলৈ ওলাইছে। চুরটোর নাম হৈছে অংকুর দাস। অংকুর দাস নামৰ এই পেশাদারী বিলাখী জীবন কটুয়া এই চুরটো কিন্তু সৰু ফুৰা চুর নহয়। এই চুরটোর আছে এক বিলাসী জীবন, কেবাখনো গাড়ি আছে এই চুরটোর। এই চুরটোর সবিশেষ আরক্ষীর হাতত আছে। বাধা দিয়ে নিশ্চয় তাত কলে আগে সেই কহে মই খাবলে পাইছে পুহিবলে পাইছে তাত আপনার কি করে আমি জানি যে এই গাড়ির কারণে যায় বলে কি আহে যাতা দুটা বজাত পাহি কবও নাই ঘনে কব কলেও গালি পারে সেইটাই অত্যাচার মারে বারে বারে আরক্ষী তাক আটকও করে দিছে মুকলিও করে দিছে। গতি সুরর কথাই বেলে অঙ্কুর দাস আমি ইতিমধ্যে কইছো এই সুরটোর নাম। এই সুরটোক বর্তমান গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে আরক্ষী। আর যেহেতু এই সুরটোক যোরহাট আরক্ষীয়ে মরাণ আরক্ষীর সহযোগত অতি তৎপরতার গ্রেপ্তার করেছে। শিবসাগরের কুয়রপুরের হেনসাগার বাসিন্দা এই গভাই চুরটোর কেবাখনো গাড়ির মালিকও হয়। ইতিমধ্যে আমি কৈছোঁ যে বিলাসী জীবন কটোৱা এই চুরটো কেবাবারও জেললৈ গৈছে। কিন্তু ইয়াতে প্রশ্নটো উত্থাপন হৈছে এয়াই যে এই চুরটো বারে বারে জেললৈ গৈ বারে বারে মুকলি আকাশৰ তললৈ আহে আৰু বারে বারে আহি একেবোৰ কাণ্ড সংঘটিত কৰি আহিছে। প্ৰশাসনে নিছে কিন্তু প্ৰশাসনে তেখেতলোকে যিটো পায় অন্য আইনমতে যাওক আইনত দোষী সাব্যস্ত হ'ব লাগে। কেবল যোরহাট বুলি নহয় বিভিন্ন প্রান্তত এই চুরটোৱে চুৰ কৰে। কেবল গাড়ি বুলি নহয় বিভিন্ন সামগ্রী চুৰ কৰে। চুরর এই পেশাই এই চুর অঙ্কুর দাসর পেশাই চুরি করা আর চুরি করা পেশা যদি মুকলি আকাশের তলত কিন্তু খুব সুন্দরভাবে গৌরবের একটা জীবন অতিবাহিত করে আছে আর সেই জীবনটি কিন্তু অত্যন্ত স্বচ্ছল আর বিলাসী জীবন চুরি কার্য পেশা হিসাবে লোলে সাহস পয়া অঙ্কুর দাস যার ইতিমধ্যে এটা কব পারি কথা যে হয়তো আরক্ষীর ছত্র সায়েতে এই চুরটে চুর করে আছে ইমান বছরে। কারণ বারম্বার আরক্ষীর জালত পড়ছে যদিও কিন্তু চুরটে খুব কম সময় ভিতর মুকলি আকাশের তললে গুছি আহে। গতি নিশ্চিতভাবে হাত দীঘল একটা চুর। আমি পুনের কম চুরর নাম হয়েছে অঙ্কুর দাস আর এই চুরটে কটাই আছে একটা স্বচ্ছল বিলাসী জীবন। কেবাখনো গাড়ি আছে চুরর আর একবারে যে আরক্ষীর হাতের মুঠিতে চুরটোর। কারণ বারম্বার জেললে যায় জেলর ভাত খায় দুদিনের পিছন ওলাই আহে আকো চুরি কার্যত লিপ্ত হয় সকলে জানি শুনেও চকু মুদার কুলি ভাও ধরে যোরহাট আরক্ষী। গতি প্রশ্ন উত্থাপন হয়েছে চুরটুক লই নয় প্রশ্ন উত্থাপন হয়েছে এটা আরক্ষীক লই। কারণ আরক্ষীয়ে বারম্বার এই চুরটোর লই বা চুরটুক লই কোনো ধরনের এনেকা মজবুত চার্জশিট বনায় নাই যে চুরটোয় দীর্ঘ সময় ধরে জেলত থাকিব পারিব। কম সময় ভিতর ওলাই অহা এই চুরটুক বর্তমান শেহতিয়াকে পুনের আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে। কইছো আমি ইতিমধ্যে যোরহাট আরক্ষীয়ে মরাণ আরক্ষীর সহযোগত গ্রেপ্তার করেছে। কিন্তু কথা হয়েছে কেদিন থাকিব এবার অঙ্কুর দাস জেলর ভাত খায়।